যাচ্ছে। বাইরে বেশ শীত ছিল, রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমেছিল, আমরা অনেকে ছিলাম। ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসাতে আসর একেবারে সর গরম হয়ে উঠেছিল। সাউন্ড রোলিং। সবই আশ্চর্য, বনের সব ব্যাপারই আশ্চর্য, তবুও কি ভূতের গল্প? ভূত দেখিনি কখনো চোখে, না তন্ত্রশাস্ত্র আমি পড়িনি, মন্ত্রতন্ত্রের কথা বলছি, সব বাজে ভূ একদম। আরে ওই করে করেই দেশটা উচ্ছন্ন গেল, আপনারা ইংরেজি লেখাপড়া শিখলে চলে যাবো বাঘের মুখে। না বাবা যাচ্ছি, তোদের কি বুদ্ধি, আমার শিকার হোক আর না হোক ওকে এখানে ফেলে যাবো বাঘের মুখে, নিয়ে চলো গে এক্ষুনি। গুড গুড, ঠিক আছে। আর একটা চেষ্টা করতো, ওই আর ফ্যাস ফ্যাসে গলায় যে একটা তোর একটা সুর হয় সেইটা একবার করতো, দেখি কেমন লাগে। বুঝতে পারছিস কোনটা? ওই ওই সেই ইয়ের মতো আমাদের একটি খুনের ঘটনায় যে সায়েন্টিস্ট হয়েছিলি সেইটা দেখ একবার করা যায় কিনা। আমার শিকার হোক আর না হোক ওকে এখানে ফেলে চলে যাবো বাঘের মুখে, নিয়ে চলো গে। বাবু আমি ফকির মানুষ, ভয়ডর করলি কি আমাদের চলে? শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হইনি তাও নয়, আমি বললাম হেতু খুব স্পষ্ট, বজরায় বসে তো আর শিকার চলবে না, বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুল কিনারা দেখা যাচ্ছে না, ছোট খাদের মধ্যে দিয়ে না গেলে দুদিকে জঙ্গল তো তুমি দেখতে পাবো না, তুমি তো আর জঙ্গলে চড়ুই ভাতি করতে আসো না।